আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু বড়দের জন্য নয়, আমাদের বাসায় যে খুদে মেম্বার থাকে তাদের জন্য। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রেসিপিটা শেয়ার করব। আমি আমার 2 বছরের বাচ্চাকে যেভাবে খাওয়াই আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের বাচ্চাদের যদি এর মধ্যে কোনোটাতে অ্যালার্জি থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো স্কিপ করতে পারেন। আজকে তৈরি করব মাল্টিগ্রেন সেরেলাক অথবা সিরিয়াল। তার জন্য এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, মসুর ডাল, কাঠবাদাম, মুগ ডাল, বুটের ডাল আর ছোলার ডাল আমি একসাথে নিয়েছি। এখানে নিয়েছি কিছু মিক্স ফ্রুট, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর রেগুলার যে আমরা ভাত রান্না করি সেই চালটা নিয়ে নিয়েছি। কিছু খেজুর নিয়ে নিয়েছি, সাবু নিয়ে নিয়েছি, কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তাওয়ায় তেলে নেব। আমি আবারও বলছি, এর মধ্যে যদি আপনাদের বেবির কোনোটাতে অ্যালার্জি বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বাদ দিবেন। এবার একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি মিক্সড ফ্রুট, কিশমিশ আর খেজুর বাদে সবগুলোকেই তাওয়ায় হালকা করে তেলে নেব। আর এই সব কিছুই কিন্তু আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। খেজুরের ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। তারপর আমি এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা যদি অনেক বেশি করে তৈরি করতে চান তাহলে মেশিনে দিয়ে ভাঙিয়ে আনতে পারেন। আমারগুলো আমি ব্লেন্ডারে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে একদম মিহি করে ফেলিনি। আমার বাচ্চার বয়স যেহেতু 2 বছর, এই জন্য আমি এটাকে একটু দানা দানা রেখেছি। আর এটা কিভাবে রান্না করতে হয় আমি সেটার একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।